আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো। ভিসা নীতিতে পুলিশের উপর কোনো প্রভাব পড়বে কিনা জানালেন আইজিপি। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। ভিসা নীতির আওতায় কি বিচার বিভাগ পড়বে, প্রশ্নে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত। যে কারণে ভারত থেকে আসতে পারছেন না বিএনপি নেতা সালাউদ্দিন। ডলারের দাম আরো বেড়েছে, সরকার এখন বালু খাওয়া শুরু করেছে মির্জা ফখরুল। ভিসা নিষেধাজ্ঞা তালিকায় জাতীয় পার্টির রাঙা। এডিসি হারুন কাণ্ডে অভিযুক্ত অর্ধ ডজন। রাজনীতির মাঠে থাকলেও ক্লাস নেন না প্রাথমিকের শিক্ষক ছাত্রলীগ নেত্রী। কবে ক্ষমতা ছাড়ছেন যা বললেন পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার বন্ধু তালিকায় বাংলাদেশ লাভ কি, সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে। এবার বিএনপি কে 36 দিনের আলটিমেটাম। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। ভিসা নীতিতে পুলিশের উপর কোনো প্রভাব পড়বে কি না জানালেন আইজিপি। ভিসা নীতি নিয়ে পুলিশের উপর কোনো ইমেজ সংকট তৈরি হবে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ভিসা নীতি পুলিশকে ইমেজ সংকটে ফেলবে কি না এ ব্যাপারে জানতে চাইলে আইজিপি বলেন, ভিসা নীতিতে পুলিশের ইমেজ সংকট হবে বলে মনে করি না। জাতীয় নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের বিষয়ে পুলিশ তৎপর কি না জানতে চাইলে আবদুল্লাহ আল মামুন বলেন, যে কেউ অবৈধ অস্ত্র প্রদর্শন করলে পুলিশ তৎপর হয়, যার কাছে অবৈধ অস্ত্র থাকে তা উদ্ধার করা হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় নির্বাচনে পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবে। অস্ত্র উদ্ধারে বিশেষ কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, অস্ত্র উদ্ধারে যে পরিকল্পনা অভিযান আমরা যথা সময় করব কৌশলগত কারণে সেটা আমি বলছি না। রাজনৈতিক লেভেল প্লেইং ফিল্ড তৈরি আছে কিনা জানতে চাইলে আইজিপি বলেন, নির্বাচন আসছে, নির্বাচনের আয়োজনের দায়িত্বে নির্বাচন কমিশন করে থাকেন। নির্বাচন কমিশন নির্বাচনকালীন আমাদের উপর যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতা দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ভিসা নীতির আওতায় কি বিচার বিভাগ পড়বে, প্রশ্নে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত। সরকারি দল, বিরোধী দল ও আইন শৃঙ্খলা বাহিনীর পর এবার বিচার বিভাগ এবং গণমাধ্যমও ভিসা নীতিতে যুক্ত হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। একই সঙ্গে তিনি বলেছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই ভিসা নীতি প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। রোববার বেসরকারি একটি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, এখন দেখার বিষয় কতটা নিরপেক্ষভাবে বিচার কার্য পরিচালিত হচ্ছে, প্রভাবমুক্তভাবে বিচার কার্য চলছে কিনা। একই সঙ্গে তিনি বলেন, এটি কোনো স্বাধীন দেশের ওপর হস্তক্ষেপ নয়। তালিকায় কারা আছেন কিংবা সংখ্যা কত প্রশ্ন করা হলে রাষ্ট্রদূত জানান, কতজনের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মার্কিন ভিসা নীতি প্রয়োগ। কিন্তু ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এই ভিসা নীতি প্রয়োগ করেছি নিরপেক্ষভাবে, কারো পক্ষে কিংবা কারো বিপক্ষে নয়। তারা ক্ষমতাসীন দলে নাকি বিরোধী দলে, তারা সরকারের পক্ষে নাকি বিপক্ষে, এই তিনি এটা বিবেচনা করে নয়। তিনি আরও বলেন, তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য এমনকি বিচার বিভাগের কেউ হতে পারেন, সংবাদ মাধ্যমও এর আওতায় পড়তে পারে, এসব কিছুই নির্ভর করবে তাদের কর্মকাণ্ডের উপর। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে ভারত থেকে আসতে পারছেন না বিএনপি নেতা সালাউদ্দিন। 8 বছর ধরে ভারতের মেঘালয় রাজ্য অবস্থান করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি আদালতের রায়ে জামিন পেয়েছেন, ট্রাভেল পারমিটও পেয়েছিলেন, তখন বলেছিলেন দ্রুত দেশে ফিরতে চান। কিন্তু 2015 থেকে বিচারিক প্রক্রিয়ায় ভারতে অবস্থান করা এই নেতা দেশে আসতে পারছেন না। সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, গত 28 ফেব্রুয়ারি জজ কোর্টের রায়ের পরপরই মার্চের শুরুর দিকে মেঘালয় সরকারের কাছে সব নথি সহ আবেদন করি আমাকে দেশে ফেরত পাঠাতে। আবেদন না করলেও তারা আদালতের রায়ের উপর ভিত্তি করেই আমাকে দেশে ফেরত পাঠাতে পারত। অথচ আবেদন করার পর এতগুলো মাস কেটে গেল, তাদের কাছ থেকে এখনো কোনো সাড়া পাইনি, তাই দেশে ফিরতে পারছি না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ডলারের দাম আরো বেড়েছে, দিন দিন দেশের বাজারে মার্কিন ডলার আরো দামি হয়ে উঠছে। ব্যাঙ্গুরু রেমিটেন্স রপ্তানি আয় ও আমদানি পরিষদের জন্য ডলারের দাম আরো 50 পয়সা বাড়িয়েছে। সোমবার থেকে নতুন এই বিনিময় হার কার্যকর হচ্ছে। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন এক ভার্চুয়াল সভায় ডলারের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে। আজ থেকে 110 টাকায় ডলার কিনে 110 টাকা 50 পয়সায় বিক্রি করতে রাজি হয়েছেন তারা। জানা গেছে, নতুন বিনিময় হার অনুসারে রপ্তানিকারক ও রেমিটেন্স পাঠানো
ব্যক্তিরা প্রতি ডলারের জন্য পাবেন 110 টাকা। এছাড়াও বেঙ্গালোর ডলার প্রতি 110.50 টাকা নেবে আমদানিকারকদের কাছ থেকে। ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার ধরা হয়েছে 110.50 টাকা। এই বিনিময় হার গত বছরের জানুয়ারিতে ছিল 85.08 টাকা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সরকার এখন বালু খাওয়া শুরু করেছে মির্জা ফখরুল। সরকারের দুর্নীতি ও লুটপাটের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার এত লুটপাট করেছে, তারা সব খেয়েছে, সব খেতে খেতে এখন বালু খাওয়া শুরু করেছে। চাঁদপুরে 6,000 কোটি টাকার বালু খেয়ে ফেলেছে। সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে পদত্যাগ করুন, কোনো টাল বাহানা করবেন না, এই দেশের মানুষ আর আপনাদের ক্ষমতায় দেখতে চায় না। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতি আজ চরম ক্লান্তি লগ্নে উপনীত, আজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কিনা, ভোটের অধিকার ফিরে পাবো কিনা, দেশের নেত্রী খালেদা জিয়া মুক্তি পাবে কিনা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেরত আসবে কিনা, আমরা মামলা থেকে রেহাই পাবো কিনা, তা আমাদের উপর নির্ভর করছে। এই সরকার সহজে কথা শুনবে না, তাই আন্দোলনের মধ্যে দিয়ে তাদের পরাজিত করতে হবে। এই জন্য আমাদের শপথ নিতে হবে, সোজা কথা না শুনলে ফয়সালা হবে রাজপথে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ভিসা নিষেধাজ্ঞার তালিকায় জাতীয় পার্টি রাঙা। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙা রয়েছেন বলে জানা গেছে। মশিউর রহমান রাঙা বলেন, শুনেছি আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, তবে বিষয়টি নিয়ে আমি অখুশি না। আমার যুক্তরাষ্ট্রে 10 বছরের ভিসা আছে, কিন্তু গত 5 বছরে একবারও যায়নি। এখন যাওয়ারও কোনো ইচ্ছা নেই, সুযোগও নাই। তিনি বলেন, ভিসা নীতি আমেরিকার নিজস্ব বিষয়। আমরা দেশে যদি কাউকে আসতে না দেই, যদি মনে করি এই লোকগুলো আমাদের জন্য ক্ষতিকর, তাহলে বলার কিছু নেই। আমি মনে করি এটা দেশের জন্য ভালো, এটা আমি এটাকে ভালোই বলছি। নির্বাচনে এর প্রভাব পড়ার কোনো সুযোগ নেই। এর আগে গত 24 মে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এরপর গত শুক্রবার এক বিবৃতিতে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র দপ্তরের মুখপাত্র। এরপর গত শুক্রবার এক বিবৃতিতে ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরুর ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। তবে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। কেন ভিসা নিষেধাজ্ঞা ব্যক্তিদের নাম প্রকাশ করা হয় না, এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিত্তক সহকারী সেক্রেটারি ডোনাল্ড ব্লু বলেন, ভিসা নীতির আওতায় ভিসা নিষেধাজ্ঞা যাদের দেওয়া হবে তাদের নাম প্রকাশ করা হয় না, কারণ কাউকে ভিসা না দেয়া সহ যে কোনো ভিসা রেকর্ড মার্কিন আইন অনুযায়ী গোপনীয় তথ্য। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, এডিসি হারুন কাণ্ডে অভিযুক্ত অর্ধরজন। শাহবাগ থানায় 2 ছাত্রলীগ নেতার মারধরের ঘটনায় গঠিত তদন্ত কমিটি অভিযুক্তদের চাকরি জীবনের আমল নামা খুঁজছে। বিশেষ করে সংক্রান্ত গোপনীয় নথিতে তাদের বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য, অপরাধ শাস্তি এবং শাস্তির পরিমাণ সহ নেতিবাচক কিছু রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই জন্য এই ঘটনায় অভিযুক্ত অন্তত অর্ধরজন ব্যক্তির প্রিভিয়াস কনভিকশন অ্যান্ড প্রিভিয়াস রেকর্ড ও পার্সোনাল ডেটাশিট সংগ্রহ করছে তদন্ত কমিটি। সংশ্লিষ্টরা বলছে, এসব কারণে 24 দিনেও প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি। রোববার সন্ধ্যায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক যুগান্তরকে বলেন, কমিটি এখনও প্রতিবেদন দেয়নি, তারা আরও সময় চেয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রাজনীতির মাঠে থাকলেও ক্লাস নেন না প্রাথমিকের শিক্ষক ছাত্রলীগ নেত্রী। ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি জেবুন নাহাশিলা, তিনি বর্তমানে টাঙ্গাইলের সখীপুর উপজেলার পশ্চিম কালিদাস পানা উল্লা পাড়া সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত, তবে নিজ কর্মস্থলে একেবারেই অনুপস্থিত থাকেন তিনি। যদিও ছাত্র রাজনীতিতে তার সরব উপস্থিতি লক্ষ্য করা যায়, তবে বাংলাদেশ ছাত্রলীগের গণতন্ত্র অনুযায়ী কোন চাকরিজীবী সংগঠনটির স্বপদে বহাল থাকতে পারবেন না। এমন স্পষ্ট নির্দেশনার পরও চাকরির পাশাপাশি স্বপদে বহাল তবিয়তে আছেন ছাত্রলীগ নেত্রী জেবুন নাহাশিলা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কবে ক্ষমতা ছাড়ছেন যা বললেন পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি রাজনীতি সচেতন মানুষদের কাছে আজকাল বেশ পরিচিত মুখ। হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘের প্রেস ব্রিফিংগুলোতে নিয়মিত বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপনের মধ্য দিয়ে তার এই পরিচিতি। মুশফিক পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, কবে ক্ষমতা ছাড়ছেন? জবাবে ডক্টর মোমেন বলেন, ক্ষমতা ছাড়বো কেন, নির্বাচন হবে নির্বাচনের মতো। আমেরিকায় কি নির্বাচনের সময় প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়ে? তখন মুশফিক বলেন, এই তুলনা করবেন না, দেশের সব প্রথা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, এসব কেতাবি কথা বলে লাভ কি, বরং প্রধানমন্ত্রীকে বুঝিয়ে যত তাড়াতাড়ি পারেন ক্ষমতা থেকে সরে পড়েন, অবস্থা কিন্তু ভালো না, বিপদে পড়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না, বরং এখনই বিদায় নিলে দেখা যাবে কিছু করা যায় কিনা। পাল্টা উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, না,
আমরা এসব নিয়ে চিন্তা করছি না, তবে হ্যাঁ পরিস্থিতি কিছুটা খারাপ। অবস্থা এমন হয়ে গেছে যে কারোর সাথে ব্যক্তিগত আলাপ আলোচনা করা যায় না, সবাই পেছনে লেগে থাকে। সেদিন আমার এক বন্ধুর মৃত্যুর সংবাদ পেয়ে তার বাড়িতে গেলাম। আমার আরেক বন্ধু বিএনপির মহাসচিব মির্জা ফখরুলও সেখানে এসেছিল। এটা নিয়ে কত কথা। এর প্রেক্ষিতে মুশফিকুল বলেন, আপনার দল আওয়ামী লীগই দেশটাকে এই জায়গায় নিয়ে গেছে। কথাবার্তার এক পর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী উঠে গিয়ে স্ত্রী ও সঙ্গীদের নিয়ে অন্য একটি টেবিলে বসেন। এ সময় তিনি মুশফিকের কাছে জানতে চান, কি খাবেন, কিছু অর্ডার করব আপনার জন্য। জবাবে মুশফিক বলেন, আমি তো নাস্তা করেছি, আপনি বরং আমাদের সাথে যোগ দেন। এরপর ডক্টর মোমেন ধন্যবাদ জানিয়ে সঙ্গীদের নিয়ে অন্য টেবিলে বসে নাস্তার অর্ডার দেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রাশিয়ার বন্ধু তালিকায় বাংলাদেশ, লাভ কি? সম্প্রতি 30টিরও বেশি গুড বন্ধুত্বপূর্ণ নিরপেক্ষ দেশ, ব্যাংক এবং ব্রোকারের একটি তালিকা প্রকাশ করেছে রাশিয়া, যে তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। শনিবার ঢাকায় রাশিয়ান দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে তথ্য নিশ্চিত করেছে। সেখানে বলা হয়, বাংলাদেশ সহ তালিকায় থাকা দেশগুলোকে রাশিয়ার মুদ্রাবাজার এবং ডেরিভেটিভস বাজারে বাণিজ্য করার অনুমতি দেবে মস্কো। অর্থাৎ তালিকাভুক্ত দেশগুলোর ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো রুশ মুদ্রার রুবলে লেনদেন করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বাংলাদেশ রুবলের রিজার্ভ খুব সীমিত। এটি কনভার্টেবল বা বিনিময়যোগ্য মুদ্রা হিসেবে জনপ্রিয় না হওয়ায় বৈদেশিক লেনদেনে এখনও এ মুদ্রা তেমন ব্যাপক হারে ব্যবহার হয় না। বৈদেশিক মুদ্রা লেনদেন করে এমন ব্যাংকগুলো রুবল রাখে না, ফলে সরাসরি রুবলে লেনদেন তেমন হয় না। তৃতীয় কোনো মুদ্রায় কনভার্ট করে তারপর লেনদেন করতে হয়। এ অবস্থা রাশিয়ার বন্ধু তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার অর্থনৈতিক বা প্রায়োগিক তাৎপর্য বিশেষ নেই বলে মনে করেন অর্থনীতিবিদ এবং বেসরকারি গবেষণা সংস্থা সিবিডির বোর্ড অব ট্রাস্টির সদস্য ডাক্তার দেবপ্রিয় ভট্টাচার্য। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, এবার বিএনপিকে 36 দিনের আলটিমেটাম। বিএনপিকে 36 দিনের আলটিমেটাম দিলাম, এর মধ্যে ষড়যন্ত্র বন্ধ করতে হবে, সহিংসতা বন্ধ করতে হবে। এর মধ্যে বিএনপি সঠিক পথে না আসলে আমরা অপর রাজনীতির কালো হাত ভেঙে দেব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার বিকেলে রাজধানীর উত্তরে আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। এর আগে আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়ার মুক্তির জন্য আওয়ামী লীগকে 36 ঘণ্টার আলটিমেটাম দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার এই জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে 36 দিনের সময় দেওয়া হলো, এ সময়ের মধ্যে বিএনপি সঠিক পথে ফিরে না এলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের কালো হাত ঘুরিয়ে দেওয়া হবে।